আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়ান সেকেন্ড স্কুলে। আজকে আমরা নবম শ্রেণীর গণিতের অ্যাসাইনমেন্ট দেখব। সো তাহলে চলো আমরা প্রথমে আমরা প্রশ্নের সাথে একটু পরিচিত হয়ে নিই। এখানে তোমাদের অধ্যায় ও বিষয়বস্তু শিরোনামে তোমাদের অধ্যায় একের বাস্তব সংখ্যা সেট ও ফাংশনের ওপর এবং অধ্যায় ১৬ নম্বরের পরিমাপের ওপর ডিপেন্ড করে তোমাদের সৃজনশীলতা এবং সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়েছে। সো প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছি যে চারটা, এবং হচ্ছে সৃজনশীল দেওয়া আছে ১ এবং সৃজনশীল ২ এবং হচ্ছে সৃজনশীল ৩। সো আমরা সর্বপ্রথমে সংক্ষিপ্ত চারটা প্রশ্নের অ্যান্সার দেখব, দেন আমরা সৃজনশীল ১ ২ ৩ ধারাবাহিকভাবে দেখব। সো লেটস স্টার্ট। সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর তোমাদের দেওয়া আছে যে তোমরা তো জানো এটা খুবই ইজি পূর্ণপুনিকের হিসাব। সো এখানে দেখো যে সিক্স মাইনাস জিরো ইকুয়েস টু নাইন ইন্টু নাইন মাইনাস জিরো ইকুয়েস টু নাইন। সো কী থাকলো? সিক্স এবং হচ্ছে নিচে নাইন, গুণন কী থাকবে? নাইন অ্যান্ড হচ্ছে নাইন। সো আমরা নাইন নাইন যদি কেটে দিই তাহলে ওয়ান থাকে। সো এখানে আমরা ভাগ করলে দুই এবং হচ্ছে তিন থাকে। সো তোমরা এটাও অ্যান্সার লিখতে পারো, এবং এটা যদি আবার পূর্ণপূর্ণিক হিসেবে লিখতে চাও তো এটাও হবে জিরো পয়েন্ট সিক্স। ওকে, এবার চলো দুই নম্বর। দুই নম্বরটা দেখো যে আবৃত দশমকে প্রকাশিত মানটা কত বের করতে হবে। সো এখানে আমি তোমাদেরকে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছি যেন তোমরা জিনিসটা খুব সহজেই বুঝতে পারো। তো এখানে যে নির্ণয়ে আবৃত দশমিক ভগ্নাংশ দেখতে পাচ্ছ যে বত্রিশ দশমিক ফাইভ সিক্স সেভেন, এটা পূর্ণাঙ্ক। সো এবার চলো আমরা তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটা দেখে নিই। তো দেওয়া আছে পি স্বাভাবিক সংখ্যা বলে টুপি অবশ্যই কিন্তু জোড় সংখ্যা, এবং টুপি মাইনাস থ্রি অবশ্যই বিজোড় সংখ্যা। সো এন স্কোয়ারকে চার দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে এটা তোমাদের দেওয়া আছে। তো এন স্কোয়ার, এন বলতে টুপি মাইনাস থ্রি, এটাকে যদি বর্গ করি সো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। পরবর্তীতে দেখতে পাচ্ছ যে ফোর পি যদি কমন নেই তাহলে পি মাইনাস থ্রি প্লাস নাইন থাকবে। সো এখানে পরবর্তীতে সলিউশনটা তোমরা আশা করি বুঝতে পারবা। এবার চলো চার নম্বর ফাংশন, যে সেটের অঙ্কটা খুবই ইজি। তো এ প্রাইম, এ প্রাইম বলতে ইউ মাইনাস এ, অর্থাৎ ইউ এর যে মানটা আছে সেটা থেকে এর মানটা আমাদের বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের এ প্রাইমের মান। এখন তাহলে কী করবো, এ প্রাইম ইন্টারসেকশন বি মানটা আমরা নির্ণয় করে পেলাম আনসার কত, থ্রি ফাইভ সেভেন। সো আমরা চারটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখে নিয়েছি। এবার চলো সৃজনশীল প্রশ্ন এক নম্বরে পূর্ণ সংখ্যা। তোমরা এখানে প্রশ্নে বলা হয়েছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো তালিকা পদ্ধতি তোমরা বুঝতে পারবা, এখানে দেখতে পাচ্ছ যে পূর্ণ সংখ্যা বলতে এন ইউকেস টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে চলতে থাকবে। তো আমরা সব কিছু শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাগুলো হলো টু অ্যান্ড থ্রি। ওকে, সো এবার খ নম্বরে আসি। খ নম্বরে বলেছে যে রুট কে একটি অমূলদ সংখ্যা তোমরা বের করো। সো ফাংশন এক্স, তাহলে কী হবে, এক্স কিউ প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টুয়েলভ। এক্সের মান যদি মাইনাস টু হয় তাহলে দেখো যে মাইনাস টু শুধু খালি বসিয়ে দাও। পরবর্তীতে আমরা মাইনাস এইট প্লাস কে ইন্টু মাইনাস মাইনাস প্লাস ফোর প্লাস এইট চার দুই আট মাইনাস মাইনাস প্লাস আর মাইনাস টুয়েলভ, তাহলে এখানে কত হলো, চার ফোর কে সামনে নিয়ে আসলাম, তাহলে এইট এবং হচ্ছে আট আর বারো হচ্ছে মাইনাস তাহলে টোয়েন্টি। সো ফোর কে মাইনাস টুয়েলভ। প্রশ্ন মতো যদি ফাংশন মাইনাস টু হয় তাহলে আমাদের এফ মাইনাস এক্সের মান যদি মাইনাস টু হয় তাহলে ইকুয়েস টু জিরো, তাহলে এফ মাইনাস টু এটা আমাদের কত পেয়েছি, ফোর কে মাইনাস টুয়েলভ ইকুয়েস টু জিরো। তো এখানে পরবর্তীতে আমরা কে এর মান থ্রি পেলাম। সো এটা উভয় পাশে যদি বর্গমূল করি তাহলে কিন্তু রুট কে ইকুয়েস টু রুট থ্রি। সো
আমরা এখানে বলতে পারি যে রুটকে একটি অমূলদ সংখ্যা অর্থাৎ দেখানো হলো। ওকে, এবার আসি আমাদের গ নং প্রশ্নের উত্তর সলিউশনে। সো প্রমাণ করো যে জি স্কোয়ার ইকুয়ালস টু এ এ মাইনাস স্কোয়ার। সো এটা আমাদের জি স্কোয়ার যেটা মান আসবে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুভ করতে হবে প্রমাণিত। সো এখানে দেখো যে জি এর জায়গায় যদি এ স্কোয়ার বসাই তাহলে কি হবে, ওয়ান প্লাস এর জায়গায় এ স্কোয়ার, তাহলে পরবর্তীতে এর জায়গায় স্কোয়ার বসালাম, নেক্সট লাইনে আমাদের ওয়ান প্লাস তিন দুয়ে কত হয় সিক্স, আর হচ্ছে ছয় সিক্স এবং হচ্ছে ইন্টু টু তাহলে টুয়েলভ, নিচে একই কথাই। সো আবার যদি আমাদের এ মাইনাস টু যদি বসাই তাহলে আমরা তো আমরা কী পেতে পারি, ওয়ান প্লাস এ মাইনাস টু মান বসে দেই, নেক্সট লাইনে ওয়ান প্লাস তাহলে থ্রি ইন্টু টু মাইনাস সিক্স এবং ছয় দুয়ে কত হয় বারো। সো নিচে হচ্ছে তিন দুয়ে ছয়। সো পরবর্তীতে আমাদের এ মাইনাস সিক্সকে আমরা ওয়ান ভাগ সি এ সিক্স আমরা লিখতে পারি। সো পরবর্তীতে প্লাস ওয়ান ডিভাইডেড কত এ মাই টুয়েলভ লিখতে পারি। এভাবে আমাদের নেক্সট লাইনে যদি চলে আসি তাহলে এ সিক্স অ্যান্ড হচ্ছে এ টুয়েলভ, এ সিক্স অ্যান্ড এ টুয়েলভের যদি আমরা লসাগু করি সো আমরা এ টুয়েলভ হবে। সো এখানে তোমরা বুঝতে পারছো যে কী হবে, এ টুয়েলভ প্লাস সিক্স শুধু তাহলে সিক্স থাকে, এ পাওয়ার সিক্স প্লাস ওয়ান। সো নিচেও একই, এটা যদি আমাদের উল্টে দেই তাহলে আমাদের কী হবে, ওয়ান নিচে চলে আসবে এবং এ পাওয়ার সিক্সটা উপরে চলে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এ পাওয়ার সিক্সকে যদি আমরা কাটাকাটি করি সো এখানে এ পাওয়ার সিক্স থাকে। সো আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা প্রুফ। ওকে, এবার সৃজনশীল দ্বিতীয় দুই নং সৃজনশীলের আমরা দুই এবং হচ্ছে তিন নং সৃজনশীলের তোমরা দেখতে পাচ্ছ যে জ্যামিতি। সো এখানে জ্যামিতির সলিউশনগুলো সুন্দর করে দেওয়া আছে, কোনো ভুল নেই, তোমরা নির্দ্বিধায় এটা তুলে নিতে পারো। সো আশা করি তোমরা অবশ্যই ভালো মার্ক পাবে অ্যাসাইনমেন্টে। সো তোমরা এগুলো দেখে নাও।